আমার একটাই ডিমান্ড ছিল যে আমাকে প্রতিদিন যেহেতু এখানে প্রোটিন অনেক রকম ভাবে সাপোর্ট করতে পারবে না সেম বলেছে আমাকে 10টা ডিম দিতে হবে এভরিডে এভরিডে 10টা ডিম মাই গড হ্যাঁ তখন এখান থেকে আমার একটা একটা অ্যামাউন্ট প্রোটিন ইনজেক্ট করতে আসতো অপেক্ষা হলো শুদ্ধতম ভালোবাসার একটি চিহ্ন যে অপেক্ষা করতে জানে বা ধৈর্য ধারণ করতে পারে সেই প্রকৃত বিজয়ী হাওয়া সিনেমার নায়িকা তুষি তেমনই একজন মানুষ নাজিফা তুষিকে সঙ্গে নিয়ে আমি নাবিলা ইসলাম শুরু করছি আমাদের আজকের স্যান্ডিনার রূপকথা নাজিফা তুষি এই সময়ের অন্যতম জনপ্রিয় চিত্রনায়িকা এবছরের সবচেয়ে ব্যবসা সফল হাওয়া চলচ্চিত্রে গুলতি চরিত্রে অভিনয় করে বেশ জনপ্রিয়তা পেয়েছেন ওটিটি প্ল্যাটফর্মে নেটওয়ার্কের বাইরে দ্য ডার্ক সাইড অফ ঢাকা তুষির উল্লেখযোগ্য কাজ স্যান্ডেলিনার রূপকথায় আমাদের আজকের অতিথি নাজিফা তুষি আমি অনেক ভালো আছি তুমি কেমন আছো ভীষণ ভালো আছি খুব ভালো লাগছে তোমাকে দেখে আমারও আর এত সুন্দর সেট থ্যাংক ইউ আমিও তোমার সাথে সাথে হাওয়ায় ভাসছি তোমাকে দেখার পর থেকে খুব কম কাজ করেছো তুষি কিন্তু এক হাওয়া দিয়ে একেবারেই ছক্কা এই প্রথম থেকে কী আসলে স্ট্র্যাটেজি ছিল তোমার আসলে কোন কাজটা জনপ্রিয় হবে বা কোন কাজটা মানে এটা তো আসলে কেউ বলতে পারে না আমিও জানতাম না বাট আমি প্রথম থেকেই ক্যারিয়ার শুরু থেকে আমি কি করব এটা নিয়ে অনেক ফোকাস আর আমি স্পেসিফিকলি ওইটাতেই মানে কনসেন্ট্রেট করেছি সেটা যদি বলি আমি একটা বিউটি কম্পিটিশন থেকে এসেছি এবং তারপরে সিনেমা করা আমার প্রথম কাজ এবং তারপরে 3 বছর একটা ব্রেক তারপর আবার 4 বছর ধরে আমি রেগুলার কাজ করছি সো হয় কি যে আমি অভিনয়টা করতে চেয়েছি এবং সেটা বড় পর্দায় এবং ওটিটি আসার পরে ওটিটিতেও এবং এটাই এবং একটু আসলে মনে হয় যে বেঁচে কাজ করতে চাই আমি আসলে অ্যাক্টর হিসেবে নিজেকে প্রমাণ করতে চেয়েছি সো কোয়ান্টিটি থেকে কোয়ালিটিতে ফোকাস করা ট্রাই করেছি এতটুকুই বাট কোনো স্ট্র্যাটেজি নাই আমার কাছে মনে হয়েছে যে সবাই সব কিছু করতে পারে না আমার মনে হয় যে আমি যেটাতে কনফিডেন্ট ফিল করি বা যেটা করতে আমার আরাম লাগে অতটুকুই মনে হয় করা উচিত আচ্ছা তোমার কাছে যখন অনেকগুলো কাজের প্রস্তাব আসে তখন আসলে তুমি কিভাবে এটাকে মানে কাজগুলোকে পেয়েছো নাও স্ক্রিপ্ট অর ডিরেক্টর তোমার কি প্রায়োরিটি থাকে আমি বরাবরই যেটা বিশ্বাস করি সেটা হচ্ছে যে একটা ভালো কাজ সবসময় একটা ভালো টিম দিয়ে সম্ভব হয় এটা আসলে একটা টিম ওয়ার্ক ডিরেক্টর স্ক্রিপ্ট এবং থার্ড বলি টিম আমার এইটা মনে হয় যে একটা ভালো কাজ এভাবে সম্ভব আচ্ছা হাওয়ার সিনেমার জন্য তুমি তো প্রায় 45 ডেজ আমি যতটুকু জানি যে পানির মধ্যে ছিলে সেখানে খাওয়া দাওয়া কী করতে খাওয়া দাওয়া সবচেয়ে ফানি আমাদের তো আগের থেকে প্ল্যানিং আমাদের টিম অনেক স্ট্রং প্রত্যেকেই সো ওরা অনেক প্রিসাইজ আমাদের থেকে অনেক প্রিসাইজ ওদের কাছ থেকে অনেক কিছু শেখা আমার তো খাওয়া দাওয়া সব কিছু অ্যারেঞ্জমেন্ট ওরা মানে আগে আমরা কী শুটে যাওয়ার আগে কার কী ডায়েট প্ল্যান ওরকমভাবে একটা আমাদের লিস্ট ছিল প্রত্যেকেরই বাট আসলে সবসময় যেহেতু একটা সমুদ্রের শ্যুট আর আমাদের আসলে যেখানে ছাড়ে বোটগুলো সেটা থেকে আমরা 4 ঘন্টা দূরে যেতাম সো অনেক দূর যাওয়া আসার জন্য আসলে অনেক সময় যে নৌকাটা সাপোর্ট করে ইঞ্জিন বা হচ্ছে যে আমাদের রান্না হয় যেখানে সেটা সবসময় পৌঁছাতো না সো আমরা ড্রাই ফুড ক্যারি করতাম আর আমি যাওয়ার আগে একটা মজার ব্যাপার আমি যেহেতু ওয়ার্কআউট করি আমার প্রোটিন ইনটেক করতে হয় বেশি আমার একটাই ডিমান্ড ছিল যে আমাকে প্রতিদিন যেহেতু এখানে প্রোটিন অনেক রকমভাবে সাপোর্ট করতে পারবে না স্যাম বলেছে আমাকে 10টা ডিম দিতে হবে এভরিডে হ্যাঁ তখন এখান থেকে আমার একটা একটা অ্যামাউন্ট প্রোটিন ইনটেক করতে আসতো হ্যাঁ সো এটা এতটুকুই চাওয়া ছিল আমার এবং এটা নিয়ে সবাই অনেক ফান করতো এবং 10টা ডিম দিয়েছে তো না প্রতিদিন হ্যাঁ একদম না দিলে তো টেক দিত না আচ্ছা ওই সময়টা মানে রূপচর্চা করা তো একটু টাফ হয়েছে তো বাট ওই সময় মেকআপও নিতে হয়েছে আবার সেটাকে ক্লিনও করতে হয়েছে কিন্তু ওয়েদার বা পরিবেশ একদমই ডিফারেন্ট ছিল কিভাবে কি করতে স্কিন কেয়ার কিভাবে করতে স্কিন কেয়ার মূলত আমি এমনিতে একটু ন্যাচারাল স্কিন কেয়ার বা একটু অর্গানিক প্রোডাক্ট বা অর্গানিক লাইফস্টাইলে থাকতে পছন্দ বাট আমার চরিত্রের জন্য যখন যেটা ডিমান্ড করে তখন ওভাবে আমি নিজেকে প্রিপেয়ার করি যে আমার চরিত্রটা হচ্ছে গুলতি আমার একটা ক্যারেক্টার যে
অনেক কি বলবো সাবটন একটা ক্যারেক্টার, যেটা হচ্ছে একদমই ওরা যে জীবনযাপন করে ওদের আসলে এত মানে স্কিনটা অনেক তামাটে পোড়া, এর জন্য আমি আসলে অনেক আগ থেকেই স্কিন পুড়ে যতটুকু সম্ভব চেষ্টা করছি। বার্ন হয়েছে? হ্যাঁ বার্ন তো অনেক হয়েছে, আর সমুদ্রে থাকলে টপসান এমনি আমার কোনো মেকআপের আর প্রয়োজন। প্রথম কয়েকদিন একটু আমাদের মেকআপটা ছিল নো মেকআপ লুক, মানে যতটুকু মিনিমাম মেকআপ মানে না দিলেই না ততটুকুই, এবং প্রথম কয়েকদিন মেকআপ ইউজ করতে হয়েছে, কিন্তু তারপর থেকে আর মেকআপ লাগে নাই, কারণ সবাই পুরে একই কালার। হ্যাঁ স্কিন কেয়ার করার, আর আমরা আসলে সারাদিন এত বিজি থাকতাম, ঘুমের সময় খুব কম পেতাম, সো মেকআপ ক্লিন করে যে ঘুমাবো একটু টাইম পেতাম না ওই অর্থে। তাহলে সবচেয়ে কঠিন প্রশ্ন, ওয়াশরুম শাওয়ার এই সব কিছুর জন্য তখন ওই জায়গায় কি করতে? আমরা আসলে শাওয়ার করতাম রাতে এসে বা শুটে যাওয়ার আগে, ওইখানে গেলে শাওয়ারের ব্যবস্থা হয় না, পানিতে নামলে টামলে তখন একটু ক্লিন ওয়াটার দিয়ে ডিফারেন্ট পরিবেশে আসলে শুটিংটা করতে হয়। মানে একদম র জীবন যাপন, একদম ওই জীবন যাপনের মধ্যে ছিলাম আমি, আসলে ব্যক্তি তুষিকে তখন একদমই মনে করিনি। আচ্ছা পানির নিচে কতদিন এক্স্যাক্টলি থাকতে হয়েছিল? এটা তো আসলে আমরা যাওয়ার আগের থেকে এক ধরনের সবসময় সুইমিং এর একটা প্র্যাকটিস করতাম, উইকে 5-4 days আমরা রেগুলার সুইমিং করতে হতো, মানে আমার তো করতেই হতো যেহেতু আমি এর আগে খুব এক্সপার্ট ছিলাম না সুইমিং এ, কিন্তু ওইখানে প্রায় প্রায় নেমে যেতাম, মানে আসলে কারণ সমুদ্র এত বিশালতা, আপনি যদি ওইখানে না ওই ভীতিটা না যায় তাহলে তো অ্যাক্টিং করতে পারবো না, তো প্রতিদিনই কম বেশি আমরা নামতাম নামতে সমুদ্রে। আচ্ছা হাওয়া সিনেমা বাম্পার হিট, সাথে গুলতি ক্যারেক্টারটাও, মানে নিন্দুকেরা বলে যে তুষি অনেক বেশি অহংকারী হয়ে গেছে, কথাটা আসলে এটার তুমি কি জবাব দিতে চাও? এটা জানি না, আমি পারসেপশন হতে পারে মানুষের, সবাই যে আমাকে গ্রহণ করবে ভালোভাবে সেটা না, সবার আমাকে ভালো নাও লাগতে পারে, বাট আমি বলবো যে অহংকারী শব্দটা ভুল, আমি সবসময় আমি চাই যে সবসময় সিম্পল থাকতে, আমি ওই জীবনযাপনই করি। হয় কি যে এই সব সিচুয়েশনে আমার কাছে খুবই নতুন, আমি এর আগে এরকম এক্সপিরিয়েন্স করিনি, সো আর আমরা কিন্তু অনেক দিন ধরে একটা মানে প্রমোশনাল অ্যাক্টিভিটি যেটাই বলি না কেন অনেক দিন ধরে এগুলোতে ব্যস্ত, সো প্রতিদিন আমাদের ফিজিক্যালি অনেক স্ট্রেংথ যাচ্ছে সবার, এইটা কিন্তু মানে যাই না এখন সব কিছু যদি আমার ব্যক্তি জীবন বলে তো কিছু আছে, আপনি যদি সব কিছু ক্যামেরা দিয়ে বা ভিন্ন দৃষ্টিতে পোর্ট্রে করার চেষ্টা করেন সেটা আমার জন্য দুঃখজনক, বাট আমি নিজেকে বলবো যে আমি এই ধারণা পোষণ করি না আর কি, আমি হইনি সেটা মানুষকে কি মনে করলো এটা। এখন দেখেন সব জায়গায় কোনো কিছু আলোচিত হলে এর আগে কিন্তু এতদিন আমাকে নিয়ে কেউ ভাবেও নি আমি অহংকারী কি না, তো স্বাভাবিকভাবে মানুষ যখন কোনো কিছু নিয়ে আলোচিত হয় তখন অনেকে অনেক কথাই বলে, সেটা আসলে পার্ট অফ লাইফ। আচ্ছা রিসেন্টলি একটা ভিডিও খুব সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যে তুমি অন্যান্য মুভির পোস্টার বলছো সরাও সরাও, এবং সেখানে তোমার তোমার পোস্টারের সামনে দাঁড়িয়ে তুমি প্রচারণা করতে চেয়েছো, এটা নিয়ে আসলে তুমি কি বলবে? আমার মনে হয় এটা অডিয়েন্স অলরেডি এখন বুঝতে পেরেছে, মানে অডিয়েন্স এবং যার যাদের সিনেমা তারা তাদেরই কিন্তু প্রবলেম নেই আমি যতটুকু দেখলাম, বিষয়টা এরকমই না যে আমি আসলে কাউকে ছোট করে কোনো কথা বলেছি, স্বাভাবিকভাবেই আমি বললাম যে আমাদের কিন্তু ফিজিক্যাল অনেক দৌড়াদৌড়ি অনেক দখল যাচ্ছে। হ্যাঁ তো সব কিছু দেখা যায় যে অনেক বিষয়টা এরকম না, আমি তখন গিয়েছি এবং জার্নালিস্টরা আমাকে বললো যে অনেকক্ষণ ধরে তারা ওয়েট করছে, সো আমাকে যে জায়গাটা দাঁড়া করালো সেটা হচ্ছে দিনদারদের পোস্টারের সামনে, তো আমি জাস্ট স্বাভাবিকভাবে বললাম যে এখানে না ভাইয়া আমি আমার সিনেমার পোস্টারের সামনে দাঁড়াচ্ছি, এটা স্বাভাবিক যে কেউই তার ইন্টারভিউ দিলে মুভির প্রচারণার জন্য তার সিনেমার সামনে দাঁড়াবে, সো এখানে আমি বলার আগে টিমের অনেকজন বলছিল যেখানে অন্য পোস্টার ছিল ওগুলো সরাতে, আমি আমি খুব ক্যাজুয়ালি যেহেতু আমার টাইম কম আমার তাড়াতাড়ি যেতে হবে, আমি খুব রাশে বলেছি ভাই একটু সরান সরান, এটা এমন না যে আমি কাউকে ছোট করে কোনো কথা বলেছি, এখন এটা যিনি এটা আপলোড করলো তিনি কিন্তু জাস্ট ওই পুরো ইন্টারভিউটা না রেখে ওই পোর্শনটুকু কেটে এটাকে আমার মনে হয় যে আপলোড করেছে, এবং এটা খুবই আমার কাছে বিব্রতকর মনে হয়েছে, এবং আমি সব জায়গায় বলেছিও যে কারোর যদি মনে হয় যে
আমার আচরণে বা কথায় কষ্ট পেয়েছে তাহলে আই এম সরি, বাট আমার এরকম ইন্টেনশন ছিল না। আচ্ছা, হাওয়ার সাথে রিলেটেড হওয়ার সময়টা বা রিলেশনটা হয়ে যাওয়ার পর সেই এক্সপিরিয়েন্সটা তোমার কাছে জানতে চাই, বিশেষ করে ওদের ওই টিমটার সাথে। আমার এক্সপিরিয়েন্স অনেক সুন্দর। যখনই আমি প্রথম কাজ, মানে আমার মনে হয় যে শুটিংয়ের আগে প্রিপারেশন যে টাইমটা, সেটাতে এক ধরনের অভিজ্ঞতা এবং শুট চলাকালীন একরকম অনুভূতি, এবং এখন যে প্রমোশনাল বা সিনেমা রিলিজে সেটা আরেক ধরনের অনুভূতি। সো তিন চার রকম এবং ওই সময় তো আমি আসলে এরাই কোনো থিয়েটার করিনি। আমার আসলে অভিনয়ের যে জার্নি বা ক্যারেক্টার কিভাবে তৈরি করতে হয় ওইটা প্রিপারেশন নেওয়ার জন্য একটা গ্রুমিং ওয়ার্কশপের মধ্যে দিয়ে গিয়েছি। আচ্ছা, যে কিভাবে আসলে একটা চরিত্র নির্মাণ করা হয় বা সেটা কি টিম থেকে করিয়েছে তোমাকে? টিম থেকে ধরনের গ্রুমিং, এক ধরনের ওয়ার্কশপের মধ্যে আমরা করেছিলাম। সেটা স্ক্রিপ্ট রিডিং এসব কিছু না, এটাও এক ধরনের মেথডিক্যাল বা থিয়েটারে আমরা যা শিখি ওটার কিছু টুলস অ্যান্ড টার্মস। সো আমার তখন ওইরকম একটা চরিত্র হয়ে ওঠার, মানে গুলতিকে খুঁজে পাওয়ার একটা প্রচেষ্টা ছিল এবং ওইটার মধ্যেই ছিলাম। এই কারণে শুটের টাইমটা খুব বেশি কষ্ট হয়নি, যে এত কষ্ট শুটিং। হ্যাঁ, আমাদের হচ্ছে প্রি-প্রোডাকশন ছিল, স্ট্রং ছিল, যে শুটের সময় খুবই স্মুথলি আমরা আসলে কাজটা শেষ করে আসতে পেরেছি। এই তো, তারপরে তো প্রায় কোভিডের কারণে 3 বছর এটা রিলিজই হয়নি, এবং এখন যখন রিলিজ, এখন দেখি, এখন যে সময়টা, এটা আমি মনে হয় যে আমি সবচেয়ে সুন্দর এবং উপভোগ করছি। সবাই যে অ্যাপ্রিসিয়েট করছে বা ভালো লাগছে আশেপাশে সবার, সিনেমাটা যে কানেক্ট করতে পারছে, এইটা আমার খুব ভালো লাগছে। আচ্ছা, আর সামনে কী কী কাজ আসছে বা কী কী কাজ করছো? হ্যাঁ, অনেক কাজেরই কথা হচ্ছে, বাট আমি আসলে কোনো কাজ কনফার্ম না হলে ওটা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করি না, কারণ দেখা যায় যে প্রডিউসার বা টিমের এক ধরনের নিষেধ থাকে। আচ্ছা, তারা পারমিশন দিলে তখন বলতে পারবে। আচ্ছা, এবার একটু অন্য প্রসঙ্গে আসি। তোমাকে দেখে মনে হচ্ছে তুমি ফুডি না। ফুডি না, আমি অনেক ফুডি। সিরিয়াসলি? হ্যাঁ, আমি অনেক খাই। কি মানে কিভাবে? আমার একটা মানুষ যদি অনেক ভালো, হ্যাঁ, তো যে কারণে আমার হচ্ছে ওয়েট গেইন করতে কষ্ট, মানে আমি যদি ওয়ার্কআউট করি এবং প্রপার ডায়েট, মানে ফুড ইনটেক করি, তখন আমাকে একটু হেলদি লাগে। আদারওয়াইজ আমি যদি ওয়ার্কআউট ছেড়ে দেই বা একটু কম খাই, আমি একদম স্কিনি হয়ে যাই। এটা হচ্ছে আমার স্ট্রাকচার। তুমি কি ওয়ার্কআউট করো রেগুলার? হ্যাঁ, জিম যাওয়া হয়। 12 ইয়ার্স আমি ওয়ার্কআউট করি। 12 ইয়ার্স? সো এটা জিম থাকার রহস্য? হ্যাঁ, এটা জিম না, জাস্ট ফ্রি হ্যান্ড। আমি ইয়োগা, পিলাটেস, অ্যারোবিক, জুম্বা। ওকে, মানে আমি অনেক স্পোর্টি ছোটবেলা থেকে। আচ্ছা, সো আমার সবসময় একটু মানে ক্যালোরি বার্ন বা একটু এই ধরনের কিছু করতে ভালো লাগে, বা ডান্স, এনিথিং, মানে এটা করি। সো এই কারণে মনে হয় এটা একটা বেনিফিট আছে। এমনি যে বললে ফুডি, কি কি খেতে ভালোবাসো? সব। আই নেভার ডায়েট, মানে ওই অর্থে যে ডায়েট আছে না, এটা খাবো না। বিরিয়ানি, বার্গার, পিৎজা? হ্যাঁ, সব। মানে আমি মনে হয় 3-4 বেলা বিরিয়ানি খেলেও আমার 1 কেজিও বাড়বে না। ও মাই গড, মানে এটা তো ব্লেসিং। এটা ব্লেসিং আর টাফ। আমার ওয়েট গেইন করতে কষ্ট হয়। ওয়েট গেইনতে কষ্ট হয়? ওয়েট গেইন করার দরকার কি? তুমি তো এইভাবেই শুনো না। আমার আরেকটা জিনিস তোমার খুব সুন্দর, সেটা হচ্ছে তোমার হাসি। আর হাসির সাথে সাথে তো দাঁতের যত্ন নিতে হয়, কি করো বলো দাঁতের যত্নে? আমি ও তো বছরে 2 বার ডেন্টিস্টের কাছে যাই, আর এছাড়া তো এই তো নর্মাল যেগুলো করে মানুষ রেগুলার, মানে দাঁতের যত্ন নেওয়া 2 বেলা, এই আর শক্ত জিনিস চাবাই, এটা তো মানে দাঁত ভালো ভালো থাকে। ওকে, আয়নার সামনে দাঁড়িয়ে আসলে মানুষের, মানুষ অনেক কথা বলে, তুমি কি বলো নিজেকে? আয়না সামনে আমি একটু নার্সিসিস্ট, কিন্তু আমি আয়না দেখলে সবসময় নিজেকে দেখতে থাকি। এটা মানে সবাই, মানে আমরা একটু মেয়েরা একটু আয়না দেখলে নিজেকে দেখে। কি করি, কথা বলি, কোনো ক্যারেক্টার করার আগে আয়নার সাথে অনেকবার রিহার্সাল করা হয়। এমনি নিজে নিজের সাথেও তো অনেক সময় কথা বলা হয় না? নিজের সময় আয়নার সামনে দাঁড়ানোটাও যদি আপনি, অনেকে মন খারাপ করলে আয়নার সামনে দাঁড়ায় কথা বলে। তুমি মন খারাপ করলে কি করো? আমি মন খারাপ হলে গান শুনি, ঘুরতে চলে যাই, একা একা থাকি। আচ্ছা, একা একা থাকো, ঘুরতে চলে যাও, কোথায় কোথায়? আমার তো ঘুরতে পছন্দ, অনেক পছন্দ আমার যে কোনো নিউ প্লেস ঘুরে বেড়াতে বা লোকাল ফুড ট্রাই করতে, ডিফারেন্ট কালচার, এটা আমার খুব, আমারও এটা ভীষণ পছন্দ, ভালো লাগে আমার। সো আমি আসলে
ফেভারিট কোনো প্লেস আছে? প্লেস আমার সমুদ্র পাহাড় অনেক টানে, তার মানে কক্সেস বাজার। কক্সেস বাজার তো আমার পছন্দের জায়গা। হ্যাঁ, ছোট্ট করে জানতে চাই, এত সুন্দর চুল, এই চুলকে আসলে মেনটেন করা ইটস রিয়েলি টাফ আই নো, কিন্তু তুমি আসলে কীভাবে মেনটেনটা করো ঘরোয়াভাবে? আমি যে বললাম যে আমি অর্গানিক জিনিস ইউজ করতে পছন্দ, আমি পেঁয়াজের রস, অ্যালোভেরা আর তেল দিয়ে মিক্স করে, মিক্স না কখনো আলাদা আলাদা। অ্যালোভেরা তো আসলে কন্ডিশনারের কাজ করে, আর পেঁয়াজটা চুলটাকে শক্ত করতে হেল্প করে, আর ওই যে তেল, তেলটা অনেক রকমের তেল ইউজ করি। আচ্ছা, আমার মানে এতটুকুই না। পার্লারে গিয়ে কি ফেসিয়াল করাটা প্রেফার করো না বাসায় কোনো কিছু আসলে নিজের থেকে? পার্লারে আমি যাই না বলতে গেলে, আমি বছরে একবারও যাই কিনা সন্দেহ সত্যি কথা। ওকে, মানে আমি খুব একটা পার্লার পার্সন না, বাসায় করি সবকিছু। আর অথবা আমার স্কিন কেয়ারের জন্য বাসায় কোনো প্যাক কি করো, রেডি করো? আমি এই যে অর্গানিক জিনিসপত্র ইউজ করতে পছন্দ করি, আমি যা খাই তা মুখে লাগাই, সেটা ফ্রুটস, বিশেষ করে ফ্রুটস, মিষ্টি ফল যেটা খাই সেটা মুখে লাগাই, আর একটু স্কিনের যত্ন নেই, মেকআপটা ঠিক মতো ক্লিন করি, পানিটা বেশি খাই, বিভিন্ন টাইপের তেল বা একটু জুড়িবুটি এগুলো অ্যাপ্লাই করি। আচ্ছা, অর্গানিক এরকমই এতটুকু। আচ্ছা, শপিং করতে কেমন ভালোবাসো? অনেক অনেক পছন্দ। খাবার শপিং এ জোরে চিৎকার হবে, অনেক পছন্দ। আচ্ছা, সবচেয়ে বেশি মানে কোন জিনিসটা না কিনলেই নয় শপিং এ গেলে? আমার আসলে আমার মনে হয় এটা আমার একটা বাজে দিক, আমি অনেক শপহলিক। আমার আসলে শপিং মানে যে মেকআপ জামা কাপড় এগুলো না, আমি বাজার কিছু একটা কেনা, বাজার দেখ, বাজার করতে অনেক, বাজার করতে ভালো লাগে অনেক। কাজবাজার করো? হ্যাঁ, আমি আমার কোনো জায়গা নাই যে বাজার করি নাই। ওয়াও, আমার মাছের দোকানে যে মাছ কেনা বা সবজি কেনা, মানে আমার বাজারের একটা নেশা আছে। ব্যক্তিগত ভাবে আমি শাড়ি অনেক পছন্দ করি, আমার মনে হয় যে আমি শাড়ির জন্য অনেক বাঙালি ফেস, তো আমার শাড়িটা আমার সাথে ভালো যায়। বাট এমনি কমফোর্টেবল কাপড় যেটাতে আরামদায়ক, যেটাতে আমাকে আসলে হ্যাঙ্গার লাগে না, আমাকে আরাম দেয় বা কাপড়টা আমার সাথে মানিয়ে যায়, এই ধরনের কাপড় পরতে ভালো লাগে। আচ্ছা আচ্ছা, নেটওয়ার্কের বাইরে হাওয়া, সিন্ডিকেট, অনেকগুলো ভালো ভালো কাজ তোমার এসেছে, সেগুলোতে একটা তো সাপোর্ট থাকে টিম থেকে, বাট তুমি তো নিজের মতো করে কি ক্যারেক্টারাইজেশন বা তোমার গেট আপ কী হবে এই জিনিসগুলোকে তুমি অনেক বেশি ইনপুট দিয়েছো? হ্যাঁ, মানে আমি তো সব কিছু নিজেই করি, টিমও বা ডিরেক্টরও আমাকে অনেক হেল্প করে, বাট সব কাজে যে টিম বা ডিরেক্টর সাপোর্ট পাওয়া যায় তা তো না, তো সবসময় নিজের মানে আমার 360 ডিগ্রি কিন্তু মানে অ্যাক্টিং নিয়ে যদি বলি, শুধু অ্যাক্টিং মানে তো অভিনয়টা না, ও কী রকম দেখতে, অভিনয়টা কী, প্রথমে তো লুক দাঁড়ালেই ক্যারেক্টারটা দাঁড়িয়ে যায়, পোশাকটা অনেকখানি হেল্প করে চরিত্র হওয়াতে, তাছাড়া ওর এনিথিং, যে কোনো ওর জীবনযাপনের যা যা ইলিমেন্ট সব কিছুই আমার মনে হয় অ্যাক্টররাই সেট করে। সো আমিও করি, রিসার্চ করি কাজ করার আগে, এভাবেই। তুষির ফ্যাশন আইডল কে বা কারা? ফ্যাশন আইডল স্পেসিফিক কেউ না, বাট আমার কারো কোনো কিছু ভালো লাগলে আমি ওইটা মানে থাকে না যে ধরো তোমার হেয়ার কাটটা আমার ভালো লাগছে, তো এটা আমি মাথায় রাখি, হয়তো ওই ফ্যাশনটা আমি ক্যারেক্টারের মধ্যে প্লে করতে এনজয় করি, হয়তো কোনো ক্যারেক্টারে যদি মনে হয় যে এরকম একটা হেয়ার স্টাইল করলে ভালো লাগবে ওইটা আমি নিয়ে নিই। তো ব্যক্তিগতভাবে আমি আসলে ওভাবে কাউকে ফলো করি না, আমার মনে হয় যে যেটা আমাকে রিপ্রেজেন্ট করে বা আমার সাথে ভালো যায় ওইটাই আমার ফ্যাশন এরকম। ওকে, গিফট পেতে ভালোবাসো না গিফট করতে ভালোবাসো? বোথ বোথ। হ্যাঁ, নিতেও ভালো লাগে, দিতেও ভালো লাগে। তোমার জন্য একটা গিফট আছে ছোট্ট সান্টিনার পক্ষ থেকে। থ্যাংক ফর ইউ, থ্যাংক ইউ সো ওয়েলকাম, থ্যাংক ইউ সো মাচ, খুব ভালো লাগলো আড্ডা দিয়ে। হাওয়ার মতো বাকি সব কাজই তোমার এরকম অনেক অনেক সফল হোক, অনেক অনেক শুভকামনা থাকলো। তোমাকে অনেক ধন্যবাদ স্যান্ডেলিনা, রূপকথাকে অনেক ধন্যবাদ আমাকে আমন্ত্রণ করার জন্য। এখন দেখব ঘরে বসেই রূপচর্চা করার কয়েকটি ইজি টিপস। আমন্ত্রণ জানাচ্ছি রূপকথায়, সঙ্গে আছে আমি রাহিমা সুলতানা রীতা, আশা করি আপনারা ভালো আছেন। আজকে আমি আপনাদের একটা ব্রাইটেনিং ক্রিম তৈরি করে দেখাবো, কারণ সবার মধ্যে একটা চাওয়া থাকে যে আমার স্কিনটা যেন আমার একটু ব্রাইট হয়। তো আজকের মডেল আমার সঙ্গে আছে কণিকা,
কণিকা আমাকে হেল্প করবে আপনারা কেমন করে এই প্রোডাক্টটা ইউজ করবেন সেই জন্য। কেমন আছো কণিকা? খুবই ভালো আছি আপু, আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। তুমি কী করছো এখন বলো তো? আমি বর্তমানে একজন রেডিও জকি, এছাড়া আমি উপস্থাপনা করছি, আমি প্রোগ্রাম প্রেজেন্টিং করি, এছাড়া আমি মডেলিংও করছি, টুকটাক অ্যাক্টিংও করছি। খুব ভালো। তো কণিকা, স্কিন কেয়ারের জন্য কী করো? স্কিন কেয়ারের জন্য আসলে সত্যি কথা বলতে খুব একটা সময় পাওয়া যায় না, এর জন্য আসলে কিছু করাই হয় না, চেষ্টা করি যতটুকু ক্লিন রাখার স্কিনটা। তো আমি আজকে একটা ব্রাইটেনিং ক্রিম তৈরি করে দেখাচ্ছি, আশা করি যারা দর্শক আছেন তারাও বাড়িতে তৈরি করবেন। এখানে টক দুইটাকে আমি ছেঁকে নেব, এক্সট্রা পানিটা ফেলে দিচ্ছি, ফেলে দিয়ে টক দইটা আমি নিয়ে নিচ্ছি। তার সাথে যাবে হলো জাফরান। আচ্ছা, স্যাফরন সবচেয়েতে মশলার মধ্যে একটা দামি মশলা, স্যাফরন অ্যান্টিবায়োটিক অ্যান্টিসেপটিকের কাজ করে। এই যে আমি কয়েকটা মানে 8 থেকে 10টা স্যাফরন এখানে দিয়ে দিলাম, তার সাথে আমি অ্যাড করব হলো এখন গুঁড়ো দুধ, কারণ আমার টেক্সচারটা হবে একদম ক্রিমের মতো। আমি 1 চা চামচ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে দিলাম, এবং তার সাথে যাবে মধু 1 টিস্পুনের মতো। যাদের মধুতে অ্যালার্জি আছে তারা মধু চাইলে বাদ রাখতে পারেন। এটা একটা ক্রিমি টেক্সচার হয়ে যাবে, আর স্যাফরনের কারণে যেটা হবে, স্যাফরনটা আস্তে আস্তে রংটা ছাড়বে একটু একটু করে। আর এই ক্রিমটা তৈরি করে আপনারা চাইলে যে কোনো একটা কাচের জারে এটা মানে ফ্রিজে রেখে দিতে পারেন, 1 সপ্তাহ কিন্তু তুমি আরামসে ইউজ করতে পারো, অথবা এই ধরনের কোনো জারে এটা আমরা চাইলে এরকম করে প্রিজার্ভ করতে পারি। এই তারপর ঢাকনাটা লাগিয়ে ফ্রিজে রেখে দিলে সময় খুব কম লাগবে এরপর ইউজ করতে, এটা আসলে রেগুলার ইউজ করা। আমি এখানে দেখো একটা করে রেখেছি, কালারটা কিন্তু ইয়েলোইশ হয়ে গেছে, কারণ স্যাফরন এর কালারটা ইয়েলো করে দিয়েছে। আমরা যে উপকরণগুলো এখানে দিয়েছি প্রত্যেকটা উপকরণ স্কিনকে ব্রাইট করতে হেল্প করবে। এবার তুমি তোমার স্কিনে কেমন করে লাগাবে সেটা আমি দেখিয়ে দেবো। প্রিয় দর্শক, আপনারাও দেখুন আপনাদের স্কিনে আপনারা কেমন করে ব্যবহার করবেন, চলো। ফেসে লাগিয়ে চাইলে ওভারনাইট রাখা যায়, এইভাবে লাগিয়ে ওভারনাইট যদি রাখা যায় তাহলেই ডার্ক সার্কেল থাকে যেগুলো, তারপরে ব্ল্যাক ব্লেমিশেস থাকে। মূল কথা আমরা কী চাই, একটা ফ্লোলেস স্কিন। যদি আমরা এইভাবে আমাদের স্কিন কেয়ার করি তাহলে স্কিনটা বহুদিন যাবত ভালো থাকবে, কারণ নতুন সেল ডেভেলপ করতে হেল্প করবে, রিজেনারেট করবে, আর আমাদের যে কোলাজেন আছে ভেতরে স্কিনের ইলাস্টিসিটি সেগুলো ভালো রাখতে সাহায্য করবে। আমি মনে করি যে 2 উইকসের মধ্যে আপনারা চমৎকার একটা রেজাল্ট পাবেন। কণিকা, তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাহায্য করার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ এরকম এত অসাধারণ একটি রেসিপি দেখানোর জন্য ক্রিমের, এবং এই ক্রিমটা বানানো যেহেতু খুবই ইজি এবং এটা আমি রেখেও দিতে পারবো ফ্রিজে, সো এটা আমার জন্য খুবই হেল্পফুল হবে। প্রিয় দর্শক, আশা করি আপনারাও ব্যবহার করবেন এবং বেনিফিটটা নেবেন। আর একটা জিনিস, আমাদের যে নিয়মিত এক্সারসাইজ এই জিনিসটা আপনারা কিন্তু ভুলবেন না, আর এছাড়াও মনকে শান্ত রাখুন, দেখা যাবে পজিটিভ চিন্তা করুন, অনেক ভালো থাকবেন। দেখা হবে আবার। এখন দেখব কিভাবে যোগার মাধ্যমে আপনি ফিট থাকতে পারেন সবসময়। প্রিয় দর্শক, আপনাদের প্রিয় অনুষ্ঠান স্যাল নেনিলা রূপ কোথায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি সালদিন, আমার সাথে আছে শিলা এবং শুভ আমিন। দুশ্চিন্তা, উদ্বেগ কিংবা ডিপ্রেশন যে নামেই ডাকি না কেন, এই শব্দগুলো আমাদের জীবনের জন্য একটি ভয়াবহ মানসিক অবস্থা। চলুন এই অংশে আমরা দেখব কিভাবে যোগার মাধ্যমে আমরা এই সমস্যা থেকে পরিত্রাণ পেতে পারি। এখন আমরা শিখব খুব সহজে কিভাবে প্রত্যেকটি বয়সের মানুষজন আমরা মেডিটেশন বা ধ্যান করতে পারি। আপনি এই প্রক্রিয়ায় খুব সহজভাবে
সহজভাবে বসেন, আপনি যদি ম্যাটে বসতে পারেন সেটি ভালো, যদি চেয়ারে বসতে পারেন সেটিও ভালো। আপনি শিথিলভাবে বসতে হবে যেন শরীরের কোথাও কোনো চাপ না থাকে, শরীরকে রিল্যাক্স করে দিবেন, চোখ বন্ধ করবেন। কেন চোখ বন্ধ করবেন? কারণ চোখ খোলা রাখলে আমাদের অনেক বেশি বিক্ষিপ্ত চিন্তা চলে আসে, সেজন্য আমরা চোখ বন্ধ রাখব। আপনি আপনার শ্বাসকে প্রশ্বাসকে অনুসরণ করতে পারেন, অথবা আপনার মনকে একটি জায়গায়, সেটি কপাল হতে পারে কিংবা কোনো বিন্দু হতে পারে, সেখানে আপনার মনকে নিবিষ্ট করবেন। এভাবে আমরা মেডিটেশন করতে পারি। মেডিটেশন করার পাশাপাশি আমরা কিছু প্রাণায়ামা করব, যেটিও ডিপ্রেশন থেকে বের হওয়ার জন্য খুবই একটি চমৎকার প্রাণায়াম। নাম হলো অল্টারনেটিভ নোস্টাল ব্রিদিং কিংবা আনুলোম বিলোম। সেজন্য আমরা ডান হাতের বৃদ্ধাঙ্গুলি দিয়ে ডান নাককে বন্ধ রাখব, যেহেতু বাম নাক খোলা আছে, বাম নাক দিয়ে সবটুকু শ্বাস গ্রহণ করব। শ্বাস গ্রহণ করবার পর তখন বাম নাকও বন্ধ রাখব। যে পরিমাণ শ্বাস গ্রহণ করেছি সময় নিয়ে, তার ঠিক তিন গুণ সময় আমরা শ্বাস হোল্ড করে রাখব, এবং আমরা তখন আমাদের হার্ট বিটকে অনুসরণ করব এবং ট্রাই করব, চেষ্টা করব যেন আমার ভিতরে কী হচ্ছে সেটির মধ্যে থাকবার জন্য। ঠিক যেহেতু আমরা বাম নাক দিয়ে শ্বাস গ্রহণ করেছি, তার ঠিক উল্টো ডান নাক দিয়ে ধীরে ধীরে যেই পরিমাণ সময় নিয়ে শ্বাস গ্রহণ করেছিলাম তার দ্বিগুণ সময় নিয়ে শ্বাস ছাড়ব। ঠিক একইভাবে আমরা আবার ডান নাক দিয়ে শ্বাস গ্রহণ করব, তিন গুণ সময় নিয়ে শ্বাস ধরে রাখব, এবং দ্বিগুণ সময় নিয়ে বাম নাক দিয়ে ধীরে ধীরে ছাড়ব। প্রিয় দর্শক, এই প্রক্রিয়াটি আপনি কমপক্ষে 10 থেকে 12 বার করবেন। আপনি দেখবেন আপনার ভিতরে, আপনি যোগা বা মেডিটেশন শুরু করবার আগে আপনার যে অস্থির মন ছিল সেটি দেখবেন ক্রমান্বয়ে উন্নতি হচ্ছে, এবং আপনি ভিতরে ফিল করবেন ভালো লাগা থেকে ভালো লাগা শুরু হচ্ছে। এটি করবার পর আমরা দুটো আসন করব, যে আসনগুলো খুবই চমৎকার ডিপ্রেশন থেকে বের হবার জন্য। প্রথম আমরা আসন করব ট্রিপোজ, সেজন্য ক্রস লেগ পজিশনে সোজা দাঁড়িয়ে যাব। দাঁড়িয়ে আমাদের শরীর ওজন যে কোনো একটি পাশে রেখে অপর পাটি ব্যান্ড করে আমরা ঠিক আমাদের ওজনকে একটি পাশে রাখবো। হাত দুটো উপরে থাকতে পারে অথবা বুকের মধ্যে থাকতে পারে। এটি ডিপ্রেশন থেকে কেন বেশি জরুরি, কারণ আপনি অস্থির মন থাকলে এটি করতে পারবেন না। এটিকে আমরা ব্যালেন্সিং পোজ বলি। ব্যালেন্সিং পোজগুলো এমনভাবে ডিজাইন করা হয় যেটি করতে গেলে আপনার চিন্তা শক্তি একটি জায়গাতেই আপনি ফোকাস করতে হবে। আমরা যোগাসনে সবসময় বলে থাকি 1 মিনিট কিংবা 30 সেকেন্ড, কিন্তু এই আসন ব্যালেন্সিংগুলোতে যত বেশি সময় থাকতে পারবো ততই আমাদের বেশি বেনিফিট হবে বা উপকার হবে। ঠিক একই প্রক্রিয়ায় আমরা অপর পাশটিও করে নিব। এখন একটি সর্বশেষ আসন দেখাবো, এটিও আমাদের ডিপ্রেশন থেকে পরিত্রাণের জন্য খুবই জরুরি। সেটি হলো আমরা ম্যাটের মধ্যে এসে দুটো পা একসাথে রেখে হাত দুটো উপর দিকে তুলে শরীরের ওজন যে কোনো একটি পায়ে নিব, অপর পাটি পিছের দিকে দিয়ে দিব। এটি ওরিয়র পোজ, ওরিয়র নাম্বার 3। আপনার মন যখন বিক্ষিপ্ত হবে তখন আপনি এটি কোনোভাবেই করতে পারবেন না। এটি তো আমরা কমপক্ষে চেষ্টা করব 1 মিনিট কিংবা আরও চর্চা করে করে আমরা আরও দীর্ঘ সময় থাকবার। ঠিক একইভাবে আমরা অপর পাশটিও করে নিব। এই তিনটি আসন করবার পর আমরা সর্বশেষ পিঠের উপর শবাসনায় শুয়ে পড়ব। শবাসন একটি গুরুত্বপূর্ণ আসন, যে আসনের মাধ্যমে আমরা আমাদের শরীর এবং মনকে শিথিল করতে পারি। আপনার সুস্বাস্থ্য কামনা করে আগামী পর্ব দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, স্যান্ডিনা রূপ কোথার সাথেই থাকুন। প্রিয় দর্শক, আড্ডা হলো, দেখলাম কিভাবে ঘরে বসে ছোট ছোট টিপস কাজে লাগিয়ে আপনি আপনার রূপচর্চা করতে পারেন, এছাড়াও যোগার মাধ্যমে প্রতিনিয়ত ফিট থাকতে পারেন। স্যান্ডেলের রূপকথা থেকে আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে আবারও নতুন কোনো অতিথিকে সঙ্গে নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন।